দিগ্গা বাড়ি ভিতরে ঢুকে হিগ্গার সুদুকাল সেনে দিয়া দৌড়ায় তারপরে হেতনে আমগুলো দৌড়াই আমি ভিডিও করে দিচ্ছি এ ফোন দিয়ে ভিডিও করে দিচ্ছি রে হেতনে আমার দৌড়াই এ দূরে দুধ করে ফেলাইছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নয়নং ইউনিয়নের উদমারা গ্রামে জমি নিয়ে দুপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানান গ্রামবাসী ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে সরজমিন ঘটনাস্থল পরিদর্শনকালে জমির মালিকানা দাবিকারী আমির হোসেন জানান তাদের নিজস্ব খরিদকৃত ও ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক আত্মসাতের প্রচেষ্টা চালায় একই গ্রামের সাইদুল হক গং আমরা দীর্ঘদিন যাবত এই জমি নিয়ে কথাবার্তা চলতেছে আমগো দখলে আছে জমি দখলে থাকা সূত্র এরা রাত্রেবেলা রাত্রি তিনটার সময় দলবল নিয়ে গড় উঠায় গড় উঠানোর পরে আমরা হেল্পলাইনে 999 নাম্বারে ফোন দিই ফোন দেওয়ার পরে পুলিশ আসে পুলিশ আসার পরে এর জমিতে বাধা দেয় পুলিশে পুলিশে বাধা দেওয়ার পরও এরা গড় উঠায় গড় উঠানোর পরে সকালবেলা আবার পুলিশ আসে পুলিশ আসার পরে এরা নিজেরা সকালবেলা বড় আসি নিজেদের ঘর ভাঙেনি আমাদের নামে মামলা করার জন্য থানা যায় নিজেদের ঘর জ্বালাই দেয় জ্বালাই দিয়ে আমগরে মিথ্যা মামলা আমগো জিয়ার মামলা একটা আছে ওই মামলারে কাউন্টার মামলা হিসাবে দেওয়ার জন্য এই মামলা বাদ দেওয়ার জন্য কোথায় ঘর জ্বালাইছে কোথায় ঘর হে কোথায় জানাইছে আমরা জানি না কিন্তু থানা যায় বলছে যে ঘর জ্বালা ফেলছে আমরা কিন্তু আমরা এখানে আসি নাই না আসার কারণে এরা আমগো নামে মিথ্যা মামলা দেয় মিথ্যা মামলা দায়ের করার জন্য থানা যায় কিন্তু থানা কি হয়েছে এখনো জানি না কিন্তু তারপরে আজকে এখন আপনারা আসছেন আমি তো এই জায়গা যে আপনাদের কোনো প্রমাণ আদি আছে কাগজপত্র আছে জি কাগজপত্র আছে আমাদের খরিদ সূত্র আছে এবং কি মার ওয়ারিশ সূত্র আছে দুই তিনটা থ আমগো দলিল অপরদিকে ঘটনার সত্যতা জানতে প্রতিপক্ষ সাইদুল হক গং ও এলাকার লোকজনের কাছ থেকে জানা যায় সালিশ হয়েছে এক সালিশ হেরা মানে না পঁচিশ ডিসিম আর কেনা আছে নয় ডিসিম আর কেনা আছে নয় ডিসিম পুরান বাড়িতে আছে মাসষট্টি ডিসিম মূল ঝামেলা তো চার বোনদের নিয়ে চার বোনের ওয়ারিসি সম্পদ দেখুন আরিফ বলতেছে আরিফ পাইছে আদালত থেকে না তাহলে ফাইলে আজ কাগজ দেখাতে আমি জানি এই আজ 40 বছর ধরে এই সম্পদ খায় কে খায় এই আদালতে এই থালা তুলে আসলে বেড়া ঘুরে বদ দিছে পানের বদ দিছে এই পানের বর তর করি অন্ধন গাছ গোসল হয়ে গেছে সামা ওই যাওয়া না ওনার বর হয় না এলা যেমন ওয়ারি ছিল ঠেলা ঠেলি না তো জমিতে এত বছর এরাই খাইছে সাহায্য লোকে খাইছে আরিফে আর ওই সিদ্দিক মেম্বর উনি একজন এই মহল্লার একজন দায়িত্ব উনি কিছু দুজনে এক সেনি এত বড় বড় আর আরিফের হাতে ছিল লাডি আর সেনি আর ওই ওতনের হাতে ছিল লাডি আর সেনি জিজ্ঞা বাড়ি ভিতরে ঢুকে হিগ্গারে সুদুকাল সেনি দিয়া দৌড়ায় তারপরে হেতনে আমগুলো দৌড়াই আমি ভিডিও করে দিচ্ছি এ ফোন দিয়ে ভিডিও করে দিচ্ছি রে হেতনে আমার দৌড়াই এ দূরে দুধ করে ফেলাইছে শুনছি যে হে গো ঘর দরজা সব লো যেতে আসেন উৎপাত করি মানে ঘরে আগুন লাগাই দিছে নিচে আড়ি ফেরা এ মানে অন্তত কয়েকশো না 200 মানুষ আইছে সবাই রাতে সেল টেড়া হিয়ারা শুনছেন আমরা সফার আছি আর যারা আছেন হেরা শুনে দেখছি শুনে আসছেন আমরা সবাই একিনারে রান্দা বাড়া করি রান্দা বাড়া করি আর এই টাইমে এই এমির দিকে একটা খবর আছে ক এমির দিকে তো মানুষ সকাল আইয়ে এমির দিকে তা আমরা দোয়া পাই এমির দিকে বাড়েছি বাড়ি গেছি এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী